হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা 2020 সালের যে 19শে ফেব্রুয়ারি WBCS 2020-র প্রিলিমিনারি কোশ্চেনের নিয়ে এসেছি এখানে। এখানে মূলত আমরা অ্যান্সার শিটগুলো বলবো, তার কারণটা হলো সদ্য পরীক্ষাটা হলো, অর্থাৎ কালকেই পরীক্ষা হয়েছে। আজকে আমরা অ্যান্সার শিট নিয়ে এসেছি, আমরা ইচ্ছাকৃত দেরিতে নিয়ে এসেছি, এই কারণে আমরা কিছু ক্রস চেক করেছি যেগুলো সঠিক অ্যান্সার সেইগুলো, কারণ আমরা দ্রুত অ্যান্সার শিট আপনাদের দিতে গেলেই কিন্তু কখনও কখনও প্রবলেম হয়। আর সেই সঙ্গে কিন্তু আমরা 26 থেকে শুরু করছি, এই কারণে ইংলিশটাকে পুরো শেষে রাখি। আমরা বিগত বছরে যে কোশ্চেন আলোচনা করেছি সেখানেও কিন্তু আমরা পরেই রেখেছি ইংলিশটাকে, 26 থেকে মূলত শুরু করেছি। তাছাড়া এই বছর কাট অফ কত হতে পারে, আপনার মেনের প্রিপারেশান, এগুলো নিয়ে কিন্তু আমরা পরে আলোচনা করছি। এখানে কিন্তু আমরা 26 থেকে সরাসরি অ্যান্সারগুলোই আলোচনা করছি। দেখুন, 26-এ বলা হচ্ছে কি, গোদাবরী এবং কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম, এটা কিন্তু কোলের হ্রদ, এটাই সঠিক অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেন বলা হচ্ছে কি, বিশ্বে বৃহত্তম দুগ্ধ উৎপাদক হলো কি, এটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র হবে। আপনি যদি রিসেন্ট কোনো বই দেখেন সেখানে কিন্তু সব ভারতই লেখা আছে, কিন্তু ভারতের ক্ষেত্রে আপনি গুগলে সার্চ করলেও বুঝতে পারবেন, যেটা 5 বছর অন্তর ডাটা চেঞ্জ হয়, সেই হিসেবে কিন্তু 165 বিলিয়নের বেশি কিন্তু উৎপাদন করে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র, সেখানে ভারত কিন্তু 60%-এর কাছাকাছি। আর সেই জায়গাটায় মনে রাখতে হবে কি, ভারত মিল্ক প্রোডাকশান এবং মার্কেটিংয়ের উপরে কিন্তু, মানে দুগ্ধ মার্কেটিংয়ের উপর কিন্তু ভারত 1 নম্বরে আছে, কিন্তু এখানে চেয়েছে আপনার দুগ্ধ উৎপাদক, শুধুমাত্র দুগ্ধ উৎপাদক বলেছে, বাজারজাতকরণের কোনো কথা বলেনি। সেই কারণে অ্যান্সার কিন্তু এখানে আমেরিকা যুক্তরাষ্ট্রই কিন্তু হবে, সুতরাং আমেরিকা যুক্তরাষ্ট্রই সঠিক অ্যান্সার। বলা হচ্ছে কি, নেট গ্রিড, এটার অ্যান্সার কী হবে, এটার অ্যান্সার কিন্তু এখানে দেওয়া আছে, দেখুন 1 নম্বরটাই অ্যান্সার হবে, অর্থাৎ 31শে ডিসেম্বর 2020-র মধ্যে। এরপরের প্রশ্ন বলা হচ্ছে কি, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কিসে, সংবিধান কিন্তু গৃহীত হয়েছিল ভারতের সাংবিধানিক যে সভা রয়েছে তাতেই কিন্তু ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। 30 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, ইংরেজরা ভারতে কোথায় প্রথম ফ্যাক্টরি বা কুঠি নির্মাণ করে, সুরাটে, অর্থাৎ সুরাট হলো রাইট অ্যান্সার। এর পরের প্রশ্নতে চলে যাচ্ছি, পরের প্রশ্ন দেখুন রিজনিং থেকে দেওয়া আছে, এখানে আপনারা বুঝতে পারছেন যে যে রিলেশান অঙ্ক এটা, আর এখানে অ্যান্সার বলে দেওয়া আছে থার্ড জেনারেশন, আমরা এখানে ডিসকাস করবো না। এখানে কিন্তু মামা ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ ম্যাটারনাল আঙ্কেল। পরের কোশ্চেন, পরের কোশ্চেন বলা হচ্ছে কি, অ্যাক্ট 3 1872-এ কী ছিল, এটা ছিল কি সমাজ সংস্কার আইন, সমাজ সংস্কার আইন ছিল কিন্তু এটা, সুতরাং এটা আপনারা চেক করে নেবেন। এর পরের প্রশ্ন বলা হচ্ছে 33 নম্বর প্রশ্ন, 33 নম্বর প্রশ্ন এখানে বলা আছে কি, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা, দেখুন এখানে বলা আছে জুলজি, ফিজিওলজি, বোটানি এবং ফিলোজফি, এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কি, ফিলোজফি রাইট অ্যান্সার, কারণ কি, জুলজি, ফিজিওলজি এবং বোটানি এগুলো কিন্তু জীব নিয়ে আলোচনা করে, অর্থাৎ বায়োলজি, লাইফ সায়েন্স নিয়ে এগুলো ভাগ, লাইফ সায়েন্সেরই ভাগ এগুলো, কিন্তু এখানে ফিলোজফি কিন্তু আলাদা ডিফারেন্স। এরপর বলা হচ্ছে কে অ্যাংলো বৈদিক কলেজের প্রতিষ্ঠা করেন, দয়ানন্দ সরস্বতী অ্যাংলো বৈদিক কলেজের কিন্তু প্রতিষ্ঠা করেন। এর পরের প্রশ্ন বলা হচ্ছে কি, ভারতে প্রথম জিআই ট্যাগ কিন্তু প্রাপ্ত পদার্থ হলো কি, এলাচ, দার্জিলিং চা না বাসমতি চা না গোবিন্দভোগ চা, অ্যান্সার হবে দার্জিলিং চা। এর পরের প্রশ্ন বলা হচ্ছে, একটি নির্দিষ্ট নিয়ম মেনে নিচের টেবিলের সংখ্যাগুলো বসানো আছে, এবার যেখানে লাস্টের যে শূন্যস্থানটা পূরণ করতে বলা আছে সেখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখানকার অনুসারে সি অ্যান্সার হবে, অর্থাৎ 39। এরপরে বলা হচ্ছে কি, যে 2011-র সেন্সাস যে হয়েছিল তার ভিত্তিতে লিটারেসি রেট কত ছিল, 77.04, সুতরাং এখানে 77 হবে রাইট অ্যান্সার। এরপরের প্রশ্ন বলা হচ্ছে কি, যে কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গের সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসেবে বিবেচিত হয়েছে, এখানে অ্যান্সারগুলোর মধ্যে সাঁওতালি ভাষাটাকে, অ্যান্সার হবে সাঁওতালি ভাষা। তো এর পরের প্রশ্ন বলা হচ্ছে কি, যে ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডিপ্রেসিয়েট করে তখন 4টার মধ্যে কোনটা ঠিক হবে, 4টার মধ্যে অ্যান্সার হয়ে যাবে যে আমদানি সততার এবং আমদানির দাম বাড়বে, অর্থাৎ সস্তা হবে রপ্তানিজাত দ্রব্য এবং আমদানির দামটা বাড়বে, অর্থাৎ বিদেশে যেগুলো পাঠাচ্ছেন সেগুলো সস্তা হয়ে যাবে, কারণ কি, বেশি দাম, ডলার অনেকটাই দাম ডিফারেন্স থাকে, এখন কাছাকাছি ধরুন 76-77 করে চলছে।
এর পরের প্রশ্ন বলা আছে কি 40-এ স্যার সিভি রামন নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য? স্ক্যাটারিং এর কারণে, অর্থাৎ বিক্ষেপণের কারণে কিন্তু তিনি নোবেল পেয়েছিলেন। এর পরের প্রশ্ন বলা হচ্ছে কি যে দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ গ্রন্থে কোন শ্রেণীর উপর নিপীড়নের বর্ণনা আছে? এখানে হলো নীল চাষি যে আছে, নীল চাষিদের উপরে কিন্তু ইংরেজরা অত্যাচার করতো, সেই প্রেক্ষাপটে কিন্তু রচনা হয়েছিল। 42 বলা হচ্ছে কি যে অ্যান্সার এখানে যে দেওয়া আছে সেই ভিত্তিতে অ্যান্সার হয়ে যাবে কি এখানে 6, অর্থাৎ অ্যান্সার ডি হয়ে যাবে এখানকার রাইট অ্যান্সার। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি 43, কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিল, যেটা বলা হচ্ছে 23 নভেম্বর 1919? অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। এর পরে বলা হচ্ছে একটি শুঁয়োপোকা মাটি থেকে 75 ইঞ্চ উঁচু একটি খুঁটি বেয়ে উঠেছে, দিনের বেলায় সে 5 ইঞ্চি উপরে উঠে আবার রাতের বেলায় 4 ইঞ্চি করে নেমে যায়, তাহলে সে খুঁটির উপর, অর্থাৎ আপনার কলা গাছের একটা অঙ্ক ছিল, বাঁশে তেল মাখানো এই ধরনের অঙ্কগুলো, তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার বি, অর্থাৎ রাইট অ্যান্সার 71তম দিন। কে স্পিরিট অফ অ্যান্সার ইসলাম লিখেছিলেন? এখানে অ্যান্সার হয়ে যাবে সৈয়দ আমির আলী। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি, পরের প্রশ্ন বলা হচ্ছে কি যে ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ট্রপিক প্রতি বছর পালন করা হবে কোন তারিখে? এখানে অ্যান্সার হবে 26শে জুন, এটি রাইট অ্যান্সার। কোন আইনে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়? অ্যান্সার এ, 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইনের উপরে কিন্তু ভিত্তি করে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। এরপর কোশ্চেন দিয়েছে কি ভূগোল থেকে যে সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। এরপর বলা হচ্ছে খোদাই খিতমতগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খান আব্দুল গাফফর খান। পরের প্রশ্ন, ভারতের কয়টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? পশ্চিমবঙ্গ কিন্তু 5টা রাজ্য কিন্তু স্পর্শ করেছে। আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে ছিলেন? হরিশ্চন্দ্র। এখানে হরিশ্চন্দ্র অর্থাৎ অ্যান্সার ডি হবে। আর আমরা কিন্তু বি সেটটা নিয়ে আলোচনা করছি, আমরা পূর্বে বলিনি, তাতে বি সেট হলে কিন্তু কুইকলি বুঝতে সুবিধা হবে, নাহলে আপনাকে অ্যান্সারটা খুঁজে নিতে হবে। এরপর বলা হচ্ছে কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসাবে নামকরণ করে? 14 জানুয়ারি 1969, অর্থাৎ অ্যান্সার এ। ক্ষুদ্রতম সংমিশ্রণ সংখ্যাটি কোনটি? এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অ্যান্সার সি, অর্থাৎ 4। এরপরে বলা হচ্ছে কোন সালে পশ্চিমবঙ্গের দক্ষিণ, মাফ করবেন, পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছিল? 1992, অর্থাৎ অ্যান্সার সি। নিচে একটি নদীর সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেওয়া হলো, এটি ঝাড়খণ্ডের রাঁচি মালভূমিতে উৎস, একটি বেতলা জাতীয় উদ্যানের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয়েছে, এটি একটি সোন নদীর শাখা নদী। এর অ্যান্সার কী হবে সেটা চাইছে, যে উত্তর হবে অ্যান্সার এ, অর্থাৎ উত্তর কোয়েল নদী। তাহলে এবার এরপর 56নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 56নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কি বোঘাচ কই গুরুত্বপূর্ণ, তার কারণটা কি? কারণ হলো এখানে অ্যান্সার এ হবে, এই জায়গাটা কি হচ্ছে মধ্য এশিয়া এবং তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল, সেই কারণে কিন্তু বোঘাচ কই গুরুত্বপূর্ণ। এরপরে বলা হচ্ছে নিম্নোক্তদের মধ্যে আলাই দরওয়াজা কে নির্মাতা করেন, অর্থাৎ কে নির্মাণ করেছেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি হলো রাইট অ্যান্সার। এরপরের প্রশ্ন বলা হচ্ছে 58, 58তে হলো যে ডিসিওই এর লম্বা, চে লম্বা, এ ই এর মতো লম্বা নয়, এই ধরনের ক্যালকুলেশন দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে, এর অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু ক্যালকুলেশন করলেই আপনি বুঝতে পারবেন, অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অ্যান্সার সি, অর্থাৎ ডি, মানে উচ্চতম ব্যক্তি হলো ডি হবে। 59তম কোশ্চেনে বলা আছে উত্তর গোলার্ধের জন্য কোন জোড়াগুলো সঠিক হবে? সেটা এখানে দেখুন, আপনারা জানেন যে পৃথিবীর অবস্থানের ভিতরে সূর্য এবং পৃথিবীর রিলেশনটাই দেওয়া আছে, সেই অনুসারে অ্যান্সার এখানে কিন্তু হয়ে যাবে, সব কটি কিন্তু সঠিকভাবে মিলে যাচ্ছে। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি, পরের প্রশ্ন বলা হচ্ছে যে মোট জনসংখ্যা নিরিখে ভারতে 2011 সেন্সাসে পশ্চিমবঙ্গের স্থান কত? জনসংখ্যা নিরিখে বলেছে, সেই কারণে কিন্তু চতুর্থ স্থান চলে আসবে। কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়েছিল?
আইন অমান্য, আইন অমান্য কিন্তু ডান্ডি অভিযান। এরপর এখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে, মাফ করুন, একটা কোশ্চেন দেওয়া আছে যেখানে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্সার বি 99। এগুলো ক্যালকুলেশন করলেই আপনি বুঝতে পেরে যাবেন। বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? শতদ্রু, শতদ্রু রিভার থেকে কিন্তু শুরু হয়েছে, এটা রাজস্থানেই রয়েছে এটি। 2019 সালে পশ্চিমবঙ্গে যে ঘূর্ণবাদ হয়েছিল তার নামটা কি? বুলবুল। উনিশে বুলবুলি হয়েছিল, রাইট অ্যান্সার বুলবুল। কোন বছরের একটি নির্দিষ্ট মাসে তিনটি সোমবারের তারিখ জোড়া সংখ্যা? ওই মাসের 15 তারিখ কি বারে পড়বে? অ্যান্সার হবে কি? রবিবারে পড়বে, রাইট অ্যান্সার, অ্যান্সার ডি, রবিবার। শিক্ষক দিবস ভারতে প্রতি বছর পালিত হয় কবে? 5ই সেপ্টেম্বর। পরের প্রশ্ন বলা হচ্ছে কি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছে কত তারিখে? এই তারিখটা হলো কিন্তু 26শে নভেম্বর 1949। কিন্তু অ্যান্সার সি। নিম্নলিখিত পণ্যগুলোর মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসাবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হতো? এদের মধ্যে অশ্ব, অশ্বটা কিন্তু বিজয়নগর সাম্রাজ্য হিসাবে কিন্তু পূর্বে গণ্যিত হতো। ফ্যাক্ট চেক মডিউল এর লক্ষ্য কী ছিল? এর লক্ষ্য ছিল কিন্তু যে ভারত সরকারকে মিথ্যা খবর থেকে আড়াল করা, এর কিন্তু অর্থাৎ অ্যান্সার ডি হয়ে যাবে। রাজতরঙ্গিনীর রচয়িতা কে? রাজতরঙ্গিনীর রচয়িতা হলো কি? কলহন। এরপরে 71, 71-এ বলা হচ্ছে কি, ভারতে অর্থনৈতিক সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয় কবে? এর অ্যান্সার হবে জুলাই 1991, অ্যান্সার এ। কলকাতার কাছে ঘুষড়িতে ভারতের প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়? 1818। পরের প্রশ্ন বলা হচ্ছে কি, যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল? আপনারা জানেন, অ্যান্সার সূর্য সেন হবে, অ্যান্সার সি। 500 এবং 1000 টাকা নোট বাতিল ঘোষিত কবে হয়েছিল? আপনারা জানেন যে ডিমনিটাইজেশন, সেটা কিন্তু 8ই নভেম্বর 2016 হয়েছিল। কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব কে দিয়েছিলেন? মোরাইজি দেশি, অর্থাৎ অ্যান্সার বি। বর্তমানে ভারতের অর্থমন্ত্রীর নাম কি? নির্মলা সীতারামন। নিম্নলিখিত রাশিগুলোর মধ্যে ভেক্টর রাশি কোনটা? ভেক্টর রাশি আপনারা জানবেন অ্যাঙ্গুলার মুভমেন্টাম, মানে কৌণিক ভরবেগের কথা বলা হচ্ছে, অ্যান্সার বি, রাইট অ্যান্সার। নিম্নলিখিত স্থানগুলির মধ্যে ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ কোথায়? কোন সভ্যতায় মিলে? মেহেরগড় সভ্যতা যে ছিল তাতেই কিন্তু মিলেছিল। এর পরের প্রশ্ন বলা হচ্ছে, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে আরটিআই প্রয়োগ করা যাবে কিসের ক্ষেত্রে? এখানে অ্যান্সার হবে অ্যান্সার এ, অ্যান্সার এতে বলা আছে কি, অফিস অফ দ্য সিবিআইতেও, এক্ষেত্রেও কিন্তু আরটিআই প্রয়োগ করা যাবে। তবে কিছু রদবদল ঘটেছে, সেগুলো আমাদের বিবেচ্য এখানে বিষয় নয়। 88 সূর্য থেকে আমাদের আলো আসতে সময় কত লাগবে? 8 মিনিট সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগবে। ফিট ইন্ডিয়া মুভমেন্ট আগস্ট 2019 শুরু করেছিলেন কে? নরেন্দ্র মোদী, অর্থাৎ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু এটা শুরু করেছিলেন। জন, আরিস এবং জোসেফ বিভিন্ন বয়সে তিন ভাই দেওয়া আছে, তাহলে উপরোক্ত থেকে একটা রিলেশন বলা হয়েছে যে অ্যারিস সবার বড়, জোসেফ সবার বড় নয়, জন সবার ছোট নয়, তাহলে সবার ছোট কে হয়ে যাবে? সেই হিসাবে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কিন্তু জোসেফ, জোসেফ হলো এদের মধ্যে সব থেকে ছোট, অ্যান্সার সি। গরিবি হাটাও স্লোগানটি প্রথম কে দিয়েছিলেন? গরিবি হাটাও, ইন্দিরা গান্ধী কিন্তু এই স্লোগানটা প্রথম দিয়েছিলেন, পরে ভোটের সময় বিভিন্ন পারপাসে আলোচনা হয়েছে। কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত করছে? কিরু কোথায় অবস্থান করছে? কিরু হলো আপনাদের জম্মু কাশ্মীর, সি হলো রাইট অ্যান্সার, জম্মু কাশ্মীর। 14টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয় কত সালে? 1969 সালে কিন্তু 14টা বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয়। এর পরে কোশ্চেন, ভারতের পারমাণবিক শক্তি কমিশন অর্থাৎ AEC 1948 সালে কে প্রতিষ্ঠা করেছিলেন? হোমি ভাবা, আপনারা জানেন যে বিখ্যাত অ্যাটমিক বিজ্ঞানী, অর্থাৎ
উনি শুরু করেছিলেন, এটা প্রতিষ্ঠা করেছিলেন। নিচের ছকটি, একটা ছক দেওয়া আছে, সেখানে বলা আছে যে পূর্ণ করতে হবে কোন ছকটি, অর্থাৎ কোন শব্দটি ছকে উপযুক্ত নয়, উপযুক্ত নয় এটাকে বের করতে হবে। অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাবে অ্যান্সার বি। পরের প্রশ্ন বলা আছে পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় সেটা কি? ফার্মি। ফার্মি হলো পারমাণবিক আকার ইউনিটটাকে প্রকাশ করার জন্য ব্যবহার করে ফার্মি। এর পরের প্রশ্ন বলা হচ্ছে কি যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট বা NIDM এর পূর্বে নাম কি ছিল? এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার এ। অ্যান্সার হলো ন্যাশনাল সেন্টার অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। এইটা পরবর্তী সময়ে কিন্তু পাল্টে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট নামে পরিচিত হয়। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়েছিল? লাহোর যে অধিবেশন হয়েছিল, পাকিস্তানের লাহোর অধিবেশনে এটা কিন্তু হয়েছিল, তখন তো ভাগ ছিল না, গোটাটাই হিন্দুস্তান ছিল। এরপরে বলা আছে নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াচ ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা করেন? অ্যান্সার এ এল ব্যাসম, ইনি কিন্তু রচয়িতা এই বইটির। এখানে এটা বলা হয়েছে যে একটি ঘনাকৃতি ঘনকাকৃতি ছক্কার খুঁটির দুই অবস্থান দেখানো হয়েছে, ওই খুঁটির যে তলে তিনটি ডট আছে ঠিক তার বিপরীত তলে কয়টি ডট থাকবে? স্বাভাবিকভাবে আপনারা আপনারা কি লুডো খেলেন, সুতরাং লুডো খেললে অ্যান্সার বুঝতে পারবেন যে অ্যান্সার স্বাভাবিকভাবে পাঁচ হবে। এখানে সেই রিলেশনটা একে অপরে অপোজিটে কে আছে সেটা আপনাকে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। এর পরের প্রশ্ন বলা হচ্ছে গ্রাফাইট কার্বন এবং হীরা হলো কি? এক ধরনের আইসোটোপ। কিন্তু এখানে এইটা নিয়ে কনফিউশন আছে, এখানে কিন্তু অ্যান্সার যেটা আমরা দেখছি অ্যালোট্রপ, অ্যালোট্রপটাই রাইট অ্যান্সার, এটা নয়, এটা মাফ করবেন এ নয়, অ্যান্সার হবে অ্যালোট্রপ, এইটি রাইট অ্যান্সার। এরপর বলা হচ্ছে কোন রবীন্দ্রনাথ ঠাকুর, কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? আর আপনারা জানেন যে যেটা জালিয়ানাবাগের হত্যাকাণ্ড হয়েছিল পাঞ্জাবে, সেই কারণেই কিন্তু নাইট উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর ত্যাগ করেছিলেন। অ্যান্সার বি, জালিয়ানাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে কিন্তু নাইট উপাধি ত্যাগ করেছিলেন লন্ডনের দেওয়া। ভারতের 70তম সংবিধান দিবস পালিত হয়েছে কত সাল? এখানে চারটা সাল দেওয়া আছে, সেই অনুসারে কিন্তু অ্যান্সার হয়ে যাবে 2019 সাল। ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? 26 নভেম্বর কিন্তু ভারতের সংবিধান দিবস পালিত হয়। পরের প্রশ্ন বলা হচ্ছে অনুৎপাদক সম্পদ বা NPA হলো ভারতের বাণিজ্যিক ব্যাংকের কি? এটি হলো কি যে অ্যান্সার বি, অর্থাৎ যে ঋণ নির্দিষ্ট সময়েও ফেরত দেওয়া হয়নি সেটাকে বলবো কি অনুৎপাদক সম্পদ। পশ্চিমবঙ্গের গভর্নরের নাম কি? আপনারা জানেন যে এখন বিশাল আলোচিত বিষয়, সেটা হলো জগদীপ ধনকর, এখানে খড় আছে ওটা কর, অ্যান্সার ডি। এরপরে বলা হচ্ছে যে ঋক, আদি ঋক বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? অ্যান্সার ডি, উভয়, অর্থাৎ এ এবং বি, অর্থাৎ সভা এবং সমিতি দুটোই কিন্তু প্রাচীন সময়ে ছিল। এর পরের প্রশ্ন বলা হচ্ছে লোকপাল এর আক্ষরিক অর্থ কি? এখানে অ্যান্সার হবে অ্যান্সার এ, অর্থাৎ বলা আছে কি কেয়ারটেকার অব দ্য পিপল, অর্থাৎ কেয়ারটেকার অব দ্য পিপল রাইট অ্যান্সার। 101, গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? অ্যান্সার বি, আলাঙ্ক যে রয়েছে সেটা হলো জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত রয়েছে। পরের প্রশ্ন বলছে দ্য ইন্ডিয়ান ওয়ার অব দ্য ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে? অ্যান্সার হবে সি, অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্ন বলেছে গদর শব্দের অর্থ কি? গদর হলো রিভল্ট বা বিপ্লব। ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহার করা হয় সেটা কি? রিক্টার স্কেল। ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছে? সেটা হলো লর্ড রিপনের নাম কিন্তু যুক্ত হয়েছিল এই ইলবার্ট বিলের সাথে। মানব উন্নয়ন সূচক বা HDI প্রকাশিত হয় কিসের ভিত্তিতে? UNDP এর সহায়তায় কিন্তু HDI ইন্ডেক্সটা বের করে। এরপর আপনাকে একটা ম্যাথ দিয়েছে, অর্থাৎ রিজনিং টাইপ, সেখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অ্যান্সার এ। পরের প্রশ্ন বলা হচ্ছে 2006, 11, 21, 36, 56
যে একটা পেজ দেওয়া আছে, এই ক্রমে ফাঁকা জায়গায় কি বসবে, ফাঁকা জায়গায় অ্যান্সার হবে কিন্তু 81 বসবে, অর্থাৎ 81 অর্থাৎ বি হলো রাইট অ্যান্সার। কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? সঞ্জীবনী পত্রিকায় কিন্তু প্রথম বয়কট সব প্রথম ঘোষিত করা হয়েছিল। চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে? চুম্বি উপত্যকা যে রয়েছে, আপনারা জানেন যে সিকিম যেখানে উঠে আছে সেখান থেকে ভুটানের দিকে কিন্তু চুম্বি ঘাঁটি রয়েছে, সেটাই চেয়েছে চুম্বি ঘাঁটি কোন সীমান্তে রয়েছে। চুম্বি ঘাঁটি হলো অ্যান্সার এ, সিকিম এবং ভুটান, কারণ আপনারা জানেন এরকম সিকিম উঠে আছে, এই দিকটা ভুটান, এদিকে নেপাল, এই জায়গাটা হয়েছে চুম্বি ঘাঁটি, এটাই বিখ্যাত, এটাই অ্যান্সার চাইছে। এনআইডিএম গঠিত হয়েছিল 2006, নিচের কোনটি সঠিক? এখানে যে অ্যান্সারগুলো আছে অ্যান্সার হবে অ্যান্সার এ, এর ভিত্তিতে ভুল। 10 থেকে 100 লিখতে গেলে 7টি সংখ্যাকে কতবার ব্যবহার করা হবে? বি বলা হচ্ছে 19 বার ব্যবহার করা হবে, অ্যান্সার বি 19 বার। পরের প্রশ্ন বলা হচ্ছে কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়? প্রথম সংঘটিত হয় বি, অ্যান্সার বি অর্থাৎ 1191 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1191 খ্রিস্টাব্দে কিন্তু তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয়, 1991 এটা বাংলা খ্রিস্টাব্দ, 1111। পরের প্রশ্ন বলেছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে, কারণ এটি কি? এটি হলো এক ধরনের জারক, অর্থাৎ অক্সিডিজাইন। পরের প্রশ্ন বলা হচ্ছে ভারত কর্তৃক টাইফয়েড ভ্যাকসিন যা WHO অনুমোদিত প্রথম যে দেশে সূচনা করেছিল তার নাম কি? তার নাম হলো পাকিস্তান, পাকিস্তান অর্থাৎ অ্যান্সার ডি। দ্রব্য ও পরিষেবা কর অর্থাৎ GST ভারতে প্রবর্তন করেছিলেন কোন অর্থমন্ত্রী? এখানে প্রধানমন্ত্রী চায়নি, অর্থমন্ত্রীটা এখানে আছে, অনেকে এই কারণেই ভুল করে এসেছিল, অরুণ জেটলি, কারণ অর্থমন্ত্রী উনিই ছিলেন। ভারতে 100 টাকা নোটে সই থাকে কার? গভর্নর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কারণ আপনারা জানেন অ্যান্সার এ হবে, কারণ গভর্নরেই সাইন থাকবে। কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা করেছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, অ্যান্সার এ। ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্যের নাম কি? অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ হলো রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলা হচ্ছে একটি নকআউট প্রতিযোগিতায় অর্থাৎ যে প্রতিযোগিতা কেবলমাত্র বিজয়ী পরের রাউন্ডেই চলে যাবে, অর্থাৎ পরাজিত প্রতিযোগিতা তাকে ছিটকে যাবে, 22 জন প্রতিযোগী ছিল, তাহলে ওই প্রতিযোগিতায় মোট কতগুলি ম্যাচ খেলা হবে? অ্যান্সার বি অর্থাৎ 21 হবে রাইট অ্যান্সার, 21। এর পরের প্রশ্ন বলা আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে কি যে যা ভারতীয় সংবিধানের রচয়িতা কে ছিলেন? ডাক্তার বি আর আম্বেদকর কিন্তু রচয়িতা ছিলেন। গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা হলো কোত্থেকে? মাটি থেকে। অতি পরিবাহী পদার্থ যারা, এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার বলা হচ্ছে অ্যান্সার সি হয়ে যাবে, বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করে না। শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় রয়েছে? কঠিন মাধ্যমে কিন্তু সব থেকে স্পিডে যেতে পারে। পরে বলা হচ্ছে কি যেখানে কোনো মাধ্যম ছাড়া তো শব্দ যেতে পারবে না, এই জন্য ব্ল্যাঙ্ক ভ্যাকুম থাকলে কিন্তু শব্দ যেতে পারে না। নিচের গুণের কোনটি? একটা স্টপ দেওয়া আছে চিহ্নিত, স্থান দুটিতে কোন সংখ্যা বসবে? অর্থাৎ এই পেজ দুটোতে বসে যাবে কিন্তু অ্যান্সার বি হবে, অর্থাৎ 6 এবং 8, 6 এবং 8 হলো রাইট অ্যান্সার। অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ কিন্তু অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? নিচের গুণের সংখ্যাটি দিয়ে দেখুন ডট দেওয়া আছে, স্থানে দুটিকে কোন দুটো সংখ্যা বসবে, সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার বি, অ্যান্সার বি বলতে 6 এবং 8, 6 এবং 8 হলো রাইট অ্যান্সার। অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ। এর পরের প্রশ্ন বলা হচ্ছে কি যে কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? হিন্দু কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল জানেন যে 1817 সালে কিন্তু হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এর পরের প্রশ্ন বলা হচ্ছে যে পরের প্রশ্ন একটি শ্রেণীতে এ বাম দিক থেকে 11তম অবস্থান এবং বি ডান দিক থেকে
দশতম অবস্থানে আছে। যদি এ ও বি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে তবে এ বাম দিক থেকে 18তম অবস্থানে চলে আসে। এ ও বি ছাড়া ওই শ্রেণীতে রো কতজন ব্যক্তি আছে? অ্যান্সার হয়ে যাবে কিন্তু অ্যান্সার সি, অর্থাৎ 25। 25 রাইট অ্যান্সার। ফ্যাক্ট চেক মডিউল, ফ্যাক্ট চেক মডিউল যেটা রয়েছে সেটার চারটা নীতি বলা হয়েছে, সেই নীতিগুলো কী কী? সেই নীতিগুলো হবে এখানে অ্যান্সার বি, অর্থাৎ ফাইন্ড, অ্যাসেস, ক্রিয়েট অ্যান্ড টার্গেট। আসাম সরকারের অরুন্ধতি স্বর্ণ যোজনা, যা 1 জানুয়ারি 2020 শুরু হবে, অর্থাৎ হয়ে গেছে, যার উদ্দেশ্য কী ছিল? যে অ্যান্সার বি, পাত্রীদের উৎসাহিত করা তাদের বিয়েকে নথিভুক্ত করতে, অর্থাৎ বিয়ে যে রেজিস্ট্রেশন তার কথাই ভেবে কিন্তু এই রুলসটা চালু করা হয়েছে। রাজ্যসভার সভাপতিকে রাজ্যসভা যেহেতু বলা হচ্ছে সেক্ষেত্রে অর্থাৎ আপার হাউসের উপরাষ্ট্রপতি যে থাকবে তিনি হবেন, অর্থাৎ অ্যান্সার বি, ভারতের উপরাষ্ট্রপতি। বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন? বল্লভভাই প্যাটেল। আইফার গোল্ডেন জুবলি শিরোপা 2019 যাকে প্রদান করা হয়েছে তার নাম কি? অ্যান্সার হবে অ্যান্সার সি, অর্থাৎ রজনীকান্তকেই প্রদান করা হয়েছে। নিচের ছকে সঠিক সংখ্যাগুলি বসিয়ে ছকটিকে পূরণ করুন। যে সংখ্যাটি ছকে উপযুক্ত নয়, উপযুক্ত নয় সেখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 173, অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে বলা হচ্ছে কি যে কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতে রেলপথের সূচনা যে হয়েছিল? অ্যান্সার ডি, ডাল হুচির সময় কিন্তু রেলপথ চালু হয়েছিল। জাতীয় জলবিদ্যুৎ প্রকল্পের রেফারেন্স সহ নিম্নলিখিত বিবৃতিগুলো আলোচনা করুন। সেখানে এখান থেকে তিনটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, তার ভিত্তিতে অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি, অর্থাৎ 1, 2, 3। অ্যান্সার বি সেটের অ্যান্সার সি হয়ে যাবে, কারণ আমি বি গ্রুপটা নিয়ে আলোচনা করছি, বাকি এ বি ছিল, এ বি সি ডি যে থাকে তার মধ্যে কিন্তু আমরা শুধু স্পেসিফিক বির অ্যান্সার সেটটাই দেখাচ্ছি, প্রশ্নপত্রটা থেকেই অ্যান্সারগুলো আলোচনা করছি। 137 বলা হচ্ছে ভারতের সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে কী করে? রাজ্যসভার সদস্যদের কিন্তু নির্বাচিত করে, অর্থাৎ অ্যান্সার বি। নিচের কোন সৈকতটি নীল উপত্যকা পতাকা শংসাপত্র পাওয়ার জন্য এশিয়াতে প্রথম হয়েছে? অ্যান্সার বি হবে, কারণ বলা হচ্ছে কি চন্দ্রভাগা সৈকত ও যেটা উড়িষ্যাতে রয়েছে। এরপরে বলা হচ্ছে ভারতের মুদ্রাস্ফীতির হার কত? অ্যান্সার বি, একমাত্রিক বা সিঙ্গেল ডিজিট, যে বলছে লেস দেন জিরো। পরের প্রশ্ন বলা হচ্ছে কি যে তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স ব্যবহার করা হয়? তেজস্ক্রিয়কে আপনারা জানেন যে জীবাশ্ম, কার্বন ডেটিং যেটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু এই জীবাশ্ম। অ্যান্সার হয়ে যাবে ডি, অর্থাৎ জীবাশ্ম। জীবাশ্ম দাহ করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হবে? কার্বন ডাইঅক্সাইড কিন্তু নির্গত হবে। পরের প্রশ্ন বলে দেওয়া হচ্ছে যে কোন শিক্ষা প্রতিবেদনে, অর্থাৎ কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার ডি, উডস ডেসপ্যাচ, যে ডেসপ্যাচ হয়েছিল তার ভিত্তিতেই কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। ইসরো সম্প্রীতি কার্টোস্যাট 3 কে উৎপাদক মানে উৎক্ষেপণ করেছে? সেটা হলো শ্রীহরিকোটা থেকে কিন্তু উৎক্ষেপণ করা হয়েছে, অ্যান্সার এ। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুভাষচন্দ্র বোস, অ্যান্সার এ। নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি? এখানে একাধিক পয়েন্ট বলা হয়েছে, অ্যান্সার সি হবে। সুরকোতাদা বা ধোলাবিরা উভয়ই গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত, এটাই অ্যান্সার হবে। 146 হলো সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর ছিলেন? অ্যান্সার এ, লর্ড ব্যান্টিং। শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন কে? অ্যান্সার বি, টিপু সুলতান। মহারানীর ঘোষণাপত্রের তারিখ কত ছিল? অ্যান্সার এ, 1 নভেম্বর 1858। ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা ক্ষেত্রের অবদান কত? অ্যান্সার 62%, অর্থাৎ অ্যান্সার এ হবে কিন্তু। পরের প্রশ্ন বলা হচ্ছে মুঘল যুগে রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় জাপ্তি বলতে কি বোঝাতো? জাপ্তি বলতে বোঝাতো কি যে মোট উৎপাদনের 1/3 কিন্তু জাপ্তি বলা হতো, এটা অর্থাৎ ডি অ্যান্সার হলো সঠিক। কুইন পাইনঅ্যাপেল সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। এখানে একাধিক পয়েন্ট বলা হয়েছে, আমরা শুধু অ্যান্সারটাই বলে দিচ্ছি, অ্যান্সার হবে বি, অর্থাৎ দুটা ঠিক, অর্থাৎ 2 নম্বরের বলা হচ্ছে কি এটি 2015 সালে ভৌগোলিক ইঙ্গিত বা জিআই ট্যাগ পেয়েছিল।
এইটাই হলো সব থেকে ঠিক অ্যান্সার। কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার বি, দন্দ কেশব কারবে। ডেপকম যুগ্মভাবে পরিচালনা কিসের করে? অ্যান্সার সি হবে, যে ক্রপ সিগনাল অ্যান্ড কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অর্থাৎ সিআইআই। অ্যান্সার সি। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? এখানে রাইট অ্যান্সার হলো 81 অর্থাৎ অ্যান্সার সি। এরপরে বলা হচ্ছে কি, কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে? এখানে যতগুলো অ্যান্সার দেওয়া আছে অ্যান্সার হয়ে যাবে এ, লাল রক্তকণিকা রয়েছে যে। পিসিএমএ 2006 শব্দাংশ হলো পূর্ণভাবে কি? এ, প্রভিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট। পরের কোশ্চেন বলা হয়েছে যে একটি পিপীলিকার গতি হলো 75 সেন্টিমিটার পার সেকেন্ড, পিপীলিকা একদিনে কত দূরত্ব অতিক্রম করবে? অ্যান্সার এ হবে। জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখন গণ্ডগোল ছিল এটা, সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই এসছে, এই ইউনিভার্সিটি নিয়ে অনেক রকম ঝামেলা হচ্ছে। অ্যান্সার এ হবে, মোহাম্মদ আলী কিন্তু এর প্রতিষ্ঠাতা ছিলেন। এরপরে বলেছে, যদি তুমি কোনো দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানের প্রতিযোগীকে অতিক্রম করে আসো, তবে এখন তুমি কোন স্থানে আছো? তাহলে তুমি এখন দ্বিতীয় রয়েছো, কারণ প্রথম জনের নয় দ্বিতীয় জনকে আপনি অতিক্রম করেছিলেন, সুতরাং দ্বিতীয় জনকে ছাড়লে আপনি তো দ্বিতীয় জায়গায় চলে আসছেন। এটা অ্যান্সার বি হবে। আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নির্বাচন করো। অ্যান্সার সি, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। রাইট অ্যান্সার। এরপরে বলা হচ্ছে কি, যে লবণ সত্যাগ্রহ কত সালে হয়েছে? লবণ সত্যাগ্রহ হলো 1930 অর্থাৎ অ্যান্সার বি। ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? 1946। অ্যান্সার এ হবে, ক্যাবিনেট মিশন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য বা চ্যান্সেলর কে? রাজ্যের রাজ্যপাল যিনি থাকবেন তিনি হলেন বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য, তারপরে ভিসি থাকে অর্থাৎ ভাইস চ্যান্সেলর। নিচে বর্ণিত কোনটি মিতাক্ষর ব্যবস্থার প্রকৃত সংজ্ঞা দান করে? অ্যান্সার বি অর্থাৎ প্রাচীন হিন্দু উত্তরাধিকার ব্যবস্থার উপর লিখিত ভাষ্য, যা তা কিন্তু মিতাক্ষরা। শোষক কাগজ দ্বারা কালি শোষণের কারণটা কি? অ্যান্সার বি, ক্যাপিলারি ক্রিয়া বা কৌশিক ক্রিয়ার কথা বলা হচ্ছে। আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযানে তার সেনাধ্যক্ষের নাম কে ছিলেন? মালিক কাফুর। কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? 26 জানুয়ারি 1930। নিম্নলিখিত কোন শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত? পুনে। রাধিকা তার বাড়ির দক্ষিণে, এটা ডাইরেকশন টেস্ট থেকে দিয়েছে, এখানে আমরা সরাসরি অ্যান্সারটাই বলে দিচ্ছি, অ্যান্সার হবে সি অর্থাৎ উত্তর পশ্চিম। রাইট অ্যান্সার। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? হেনলি বেকারেল। হেনরি বেকারেল কিন্তু প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? আপনারা জানেন, এ ও হিউম। আকবর ইবাদত খানা নির্মাণ করেন কত সালে? 1575 যে খ্রিস্টাব্দে কিন্তু ইবাদত খানা নির্মাণ করেছিলেন। ভারতে প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কে চালু করেন? জে এ হিকি অর্থাৎ অ্যান্সার সি। কোনটি একটি সার? এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে এখানে অ্যান্সার হবে সোডিয়াম নাইট্রেট, কিন্তু এক ধরনের সার। লোকপালের লোগোতে সতর্কতা চিহ্ন আছে কিসের? অশোক চক্র দেওয়া আছে লোকপাল। আপনারা জানেন যে আন্না হাজারের সাথে যুক্ত একাধিক দুর্নীতি নিয়েই বলা হয়েছিল, যা এখনও কিন্তু ঠিকঠাক পাস হয়নি। সর্বশেষ সেন্সাস অফ ইন্ডিয়া পপুলেশন অর্থাৎ জনগণনা যা হয়েছিল কত সালে? আপনারা জানেন যে 2011 সেন্সাস হয়েছিল, এরপরে কিন্তু 2021 সালে হবে। এরপরে বলা আছে পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যাবে? ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যাবে। ভারতে কৃষকদের আত্মঘাতা নিচের কোনটি প্রভাব বিস্তার করে? এখানে অ্যান্সার কৃষকদের দুরবস্থা বলা হচ্ছে, কিন্তু এটাও যেমন অ্যান্সার হওয়ার একটা সম্ভাবনা আছে, অ্যান্সার সি হওয়ার সম্ভাবনা বেশি, কারণ জলবায়ুর পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণেই কিন্তু কৃষকদের দুরবস্থা হয়।
আর সেই কারণেই কিন্তু ঋণ না মেটাতে পেরেই কিন্তু কৃষকরা আত্মহত্যা করে, সেই সেন্সেই কিন্তু অ্যান্সার সি হবে সব থেকে বেশি সম্ভাবনা, অর্থাৎ জলবায়ুর পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ। কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? থাঞ্জাভুর যে রয়েছে, থাঞ্জাভুর হলো দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। এর পরের প্রশ্ন বলা হচ্ছে, কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থান করছে? সুরাট, গুজরাটে যে সুরাট রয়েছে সেখানে রয়েছে। ভূমি স্বত্ব প্রতিষ্ঠাতায় কবুলিয়ত ও পাট্টার প্রচলন করেন কে? শেরশাহ। এর পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরের প্রশ্ন বলা হচ্ছে কি, হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি হয়? অ্যান্সার বি, পারমাণবিক সংযোজন বিক্রিয়া যে রয়েছে তার ভিত্তিতে কিন্তু হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। বীরজিস কাদের কে ছিলেন? অ্যান্সার বি, অযোধ্যার নবাব ছিলেন এই বীরজিস। পরের প্রশ্ন বলা হচ্ছে, প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন? ভারতীয়দের মধ্যে জানেন দুজন পেয়েছে, বর্তমানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, আর প্রথম পেয়েছিলেন কিন্তু অমর্ত্য সেন। অমর্ত্য সেন এখানে অ্যান্সার হয়ে যাবে, কারণ প্রথম অর্থনীতিতে বলেছেন। পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থান করছে? দক্ষিণ আন্দামানে অবস্থান করছে। আপনারা জানেন আন্দামানের এরকম তিনটা পার্ট ছিল, উত্তর, মিডিল এবং দক্ষিণ। এই দক্ষিণেই কিন্তু অবস্থান করছে পোর্ট ব্লেয়ার। হেড কাউন্ট রেশিও বা HCR ভারতে বহুলভাবে ব্যবহৃত হয় কোন নিচের কোন পরিমাণ হিসাবে? পভার্টি লাইন দেখার জন্য কিন্তু HCRটা প্রয়োজন হয়। সুতরাং অ্যান্সার এ, দারিদ্রতা। তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থান করছে তার কী হবে? সেটা হলো ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী হলো রাইট অ্যান্সার। সংখ্যার পিরামিডে প্রতিটি বৃত্তের মধ্যে লিখিত সংখ্যা ঠিক তার নিচের বৃত্তের মধ্যকার সংখ্যা দুটির যোগফলের সমান। পিরামিডে কয়েকটি সংখ্যা দেওয়া আছে, কোশ্চেন মার্ক চিহ্নটা স্থানের সংখ্যায় কত বসবে? এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে কি, অ্যান্সার বি, অর্থাৎ 5। পরের প্রশ্ন বলা হচ্ছে কি, পানীয় জলে ফ্লোরাইডের আধিক্যের ফলে কি হবে? অ্যান্সার সি, ফ্লোরোসিস রয়েছে, সেটা হলো অ্যান্সার। পরে বলা হচ্ছে যে একটি ষড়ভুজকৃতি অর্থাৎ ষড়ভুজাকৃতি টেবিলের সব দিকে ছজন বসে আছে। অনুপ বেলালের বিপরীতে বেলাল, চিরাগ ও ডেরেকের মাঝে বসে আছে। অনুপ ইলা এবং ফারুকের মাঝে বসে আছে, আবার ইলা ডেরেকের বাম দিকে বসে আছে। তাহলে নিচের মধ্যে কোন জোড়াটি মুখোমুখি বসে আছে? অ্যান্সার সি, অর্থাৎ চিরাগ এবং ইলা রাইট অ্যান্সার। পরে বলা হচ্ছে কি যে 191, এখানে আপনাকে রিজনিং থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, এখানে কিন্তু দেখবেন অ্যান্সার হয়ে যাবে কিন্তু সি, অর্থাৎ আই। বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে, অ্যান্সার এ, নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। খের ওয়ালি হুল বলতে কি বোঝায়? এটা হলো সাঁওতাল যে বিদ্রোহ হয়েছিল সেটাই কিন্তু ডিফাইন করে। একটি ষড়ভুজের সবকটি অভ্যন্তরীণ কোণের যোগফল কত হবে? অ্যান্সার এ, 720 ডিগ্রি। পরের প্রশ্ন বলা আছে, ভারতে বেকারত্ব ঘনীভূত হয়ে আছে কোন ক্ষেত্রে? এখানে কিন্তু অসংগঠিত ক্ষেত্রেই সব থেকে বেশি আছে, ওই জন্য অ্যান্সার বি হয়ে যাবে। 196 কোশ্চেন বলা আছে, এখানে রিজনিং থেকে একটা কোশ্চেন, ফাঁকাক্রমে কে বসবে? এখানে হয়ে যাবে অ্যান্সার কিন্তু এ, অর্থাৎ 127। আবারও রিজনিং থেকে আবার একটা কোশ্চেন, সেখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার ডি। পরে প্রশ্নে চলে যাচ্ছি, সেখানে বলা হচ্ছে টিভি রিমোট যে আমরা দেখি তাতে যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় সেটা কী ধরনের ফ্রিকোয়েন্সি? আপনারা জানেন যে ইনফ্রারেড রে, রিমোটের মাথায় দেখবেন একটা বাল্ব টাইপের আছে, সেখানকার ইনফ্রারেড রে কিন্তু আপনার টিভি অথবা যে সেটআপ বক্স আছে তার সাথে কিন্তু ইনফ্রারেড ফ্রিকোয়েন্সিটাই কাজ করে। জাতীয় উৎপাদন বাজার দর এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসেবের তফাৎকে কী বলে? অপ্রত্যক্ষ কর বলে, অর্থাৎ বি, রাইট অ্যান্সার। পরে বলা হচ্ছে কি, এলপিজির সংমিশ্রণ থাকে, এলপিজির সংমিশ্রণ থাকবে কী কীর ফলে? অর্থাৎ প্রোপেন এবং বিউটেনের সংমিশ্রণই হলো কিন্তু এলপিজি গ্যাস যে আমরা ব্যবহার করি সেটা হলো কিন্তু প্রোপেন এবং বিউটেনের। বিভিন্ন ইয়ারে এসছে এই কোশ্চেনগুলো, আর এটা ছিল 200 খানা কোশ্চেন। এরপরে কিন্তু আমরা ইংলিশটা নিয়ে আলোচনা করবো বলেছিলাম, তো ইংলিশটা নিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি, ইংলিশ অ্যান্সারগুলো দেখে নিচ্ছি। দেখুন ইংলিশে আপনার ইংলিশ শেষেই রেখেছি যাচ্ছি।
এবার দেখুন এক নম্বর অ্যান্সার বলা আছে ইউজ দ্য রাইট প্রিপোজিশন, এখানে অ্যান্সার কিন্তু ইন হয়ে যাবে। আমরা শুধু অ্যান্সারগুলোই আলোচনা করছি, অ্যান্সার সি এবং পাঁচে, কারণ ইংলিশের ক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন এক পাঁচ এইভাবে কিন্তু আমরা আলোচনা করি যে পাঁচে পাঁচে অ্যান্সার হয়ে যাবে ক্লেম ডাউন বাই ওয়ান সেপ। দু নম্বরে, দু নম্বরের অ্যান্সার কী হবে, দু নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে ওয়ান। হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরি ওয়ান ইজ হ্যাপি, এখানে এটাই রাইট অ্যান্সার। ছ নম্বরের ক্ষেত্রে অ্যান্সার ডি, আই এম অ্যাফ্রেড। তিন নম্বরের অ্যান্সার কিন্তু হয়ে যাবে বি, বি রাইট অ্যান্সার। সাতের ক্ষেত্রে টুক। এরপর চারে, চারে দেখ বলা হচ্ছে কি অ্যান্সার বি, ইট ইজ শোয়িং। আটের ক্ষেত্রে লুক ডাউন, অ্যান্সার বি। চৌদ্দ, চৌদ্দর অ্যান্সার এ হয়ে যাবে, হি টুক দ্যাট গ্রেস ইজ গ্রিয়ান। পনেরোর দাগে অ্যান্সার হয়ে যাচ্ছে সি, অরেঞ্জ ইজ শাওয়ার হোয়েন টেস্টেড। ষোলোর ক্ষেত্রে কিন্তু ক্রাই অ্যান্সার হবে, অর্থাৎ অ্যান্সার ডি হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু অ্যান্সার সতেরোটা হয়ে যাচ্ছে অ্যান্সার সি। আঠারোর ক্ষেত্রে বলা হচ্ছে কি আঠারোর অ্যান্সার হয়ে যাবে সি হচ্ছে, ডটার্স ইন ল। বাইশে অ্যান্সার ডি, উনিশের ক্ষেত্রে অ্যান্সার কিন্তু এ, তেইশের ক্ষেত্রে অ্যান্সার সি ইন। চব্বিশ, চব্বিশের ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাচ্ছে কি অ্যান্সার বি উইথ, আপনার কুড়িতে অ্যান্সার বি, আর চব্বিশের ক্ষেত্রেও কিন্তু অ্যান্সার বি হচ্ছে। এরপরে একুশ, একুশে বলা হচ্ছে কি অ্যান্সার বি হবে, ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, এটাই কিন্তু অ্যান্সার হচ্ছে। পঁচিশে হচ্ছে কি অ্যান্সার ডি। তো এই ছিল পঁচিশটা কোশ্চেন, আর আপনারা জানেন যে এটা আমরা অ্যান্সার বি থেকে, অর্থাৎ বুক সিরিজ যে রয়েছে, অর্থাৎ এ বি বুকলেট সিরিজ রয়েছে, তো তার বিটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। সুতরাং বির ভিত্তিতে কিন্তু আমরা অ্যান্সার দিয়েছি। সুতরাং শেষ পর্যন্ত দেখলে কাট অফ কত হতে পারে না হতে পারে সেটা আপনারা কিন্তু বুঝতেই পারবেন যে কত কাট অফ। আর সেখানে দেখছি আমরা মোটামুটি দেখা যাচ্ছে একশো পাঁচ প্লাস মাইনাস, অর্থাৎ একশো থেকে একশো দশের মধ্যে থাকলে কিন্তু আপনি সেফ জোনে রয়েছেন। তো আজকের এই ভিডিও এইটুকু পর্যন্ত, আর যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। এবং আমরা ফিফটিন ইয়ার্স কোশ্চেন সেটও আলোচনা করছি, আপনি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষা পড়লে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আসবে, সেই ধরনের আলোচনাই করছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।